নগর জীবনের এই কোলাহল দমিয়ে রাখার সুযোগ কোথায়? কর্মব্যস্ত ঢাকায় নিত্যদিনের মতো যে যার কাজে ছুটলেও দেশে করোনা শনাক্তের খবরে তাদের চোখে মুখে উদ্বেগ আর আতঙ্ক। আমাদের মধ্যে খুবই আতঙ্ক কাজ করছে, কারণ আমরা সঠিকভাবে এখনো কনফার্ম হতেই পারি নাই যে পরিবেশটা কোন দিকে যাচ্ছে। শুধু মাস্ক পরলেই যে এটা হবে বা হবে না এরকম কিছু না, আলটিমেটলি পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি হচ্ছে যে সবসময় স্যানিটাইজার ইউজ করা কিংবা হাতটা ধোয়া। করোনা আতঙ্কে সবচেয়ে বেশি ভিড় এখন মাস্কের দোকানে। রাজধানীর ছোট বড় অনেক বিপণী বিতানেও যখন মাস্ক মিলছে না, তখন নগরবাসীর বড় ভরসা হয়ে উঠেছে ফুটপাত, যদিও তার দামের কোনো সীমারেখা নেই। আমি পুরো মোহাম্মদপুরে খুঁজে দেখেছি কোথাও মাস্ক নাই গত দুই দিন। এলাকাতে তো নাই, বড় বড় ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে না, সো এখানে হাইটে হাইটে ঘুরলে পারলাম যে এখানে পাওয়া যায় কিনা। এক্স্যাক্টলি কোন কোয়ালিটির মাস্কটা ব্যবহার করলে আমরা এই জিনিসটা থেকে রেহাই পাবো সেটা আসলে আমরা কিন্তু জানি না। দেশি বিদেশি অনলাইনগুলোতেও মাস্ক বিক্রি হচ্ছে, তবে বেশ চড়া দামে। প্রতি পিস N95 মাস্কের দাম রাখা হচ্ছে অন্তত 150 থেকে 200 টাকা। ফুটপাতের বিক্রেতারা বলছেন দেশে তৈরি এসব মাস্ক এখন দুর্লভ, পাইকারিতেই কিনতে হচ্ছে চড়া দামে। আমরা মাস্ক পাইতেছি না মার্কেটে, রেট বেশি আমাদের থেকে নিতেছে, কারণ আমরা জনগণের থেকে বেশি নিতেছি। এটা মনে করেন না 160 টাকা করে হোলসেল কিনছি, আজকে গিয়ে মনে করেন 1,800 টাকা চাচ্ছে। কেবল মাস্ক নয়, রাজধানীর পাড়া মহল্লার অধিকাংশ ওষুধের দোকানে এখন পাওয়া যাচ্ছে না হ্যান্ড স্যানিটাইজারের মতো জীবাণুনাশক জরুরি পণ্য। এই যেমন বোরহান নামের এই ক্রেতা অনেক ঘোরাঘুরির পর বাধ্য হয়ে স্যাভলন কিনছেন। অসুস্থতার কারণে এক্সোসল খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না, অনেক জায়গায় খুঁজলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। এক্সোসলও পাচ্ছি না, হ্যান্ড স্যানিটাইজারও পাচ্ছি না, অনেক জায়গায় খুঁজছি। গতকালকে আমাদের স্যানিটাইজার আসছিল 200 পিস, 200 পিস আমাদের 3 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। তবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী অভিযান শুরু করেছে ভোক্তা অধিদপ্তর। এরই মধ্যে সোমবার গুলশানের দুটি ফার্মেসি সিলগালা করা হয়।